আগামী রবি ও সোমবার নতুন করে সারা দেশে অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আজ সন্ধ্যায় অজ্ঞাত স্থান থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি 48 ঘণ্টার এই কর্মসূচি ঘোষণা করেন, যা শুরু হবে রবিবার সকাল 6টা থেকে। একই সময় জামায়াত ইসলামীও 48 ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। শুক্রবার জুম্মার নামাজ শেষে 28 তারিখ থেকে এই পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন পুলিশের গুলিতে, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মার মাগফিরাত কামনায় বিএনপির পক্ষ থেকে দোয়া এবং মোনাজাত করা হবে। দোয়া এবং মোনাজাত করা হবে সারা বাংলাদেশের মসজিদে মসজিদে রবিবার সকাল 6টা থেকে মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত 48 ঘণ্টা একই দাবিতে অবরোধ কর্মসূচি পালন করবে। আগামী রবি ও সোমবার নতুন করে সারা দেশে অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আজ সন্ধ্যায় অজ্ঞাত স্থান থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি 48 ঘণ্টার এই কর্মসূচি ঘোষণা করেন, যা শুরু হবে রবিবার সকাল 6টা থেকে। একই সময় জামায়াত ইসলামীও 48 ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। শুক্রবার জুম্মার নামাজ শেষে 28 তারিখ থেকে এই পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন পুলিশের গুলিতে, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মার মাগফিরাত কামনায় বিএনপির পক্ষ থেকে দোয়া এবং মোনাজাত করা হবে। দোয়া এবং মোনাজাত করা হবে সারা বাংলাদেশের মসজিদে মসজিদে রবিবার সকাল 6টা থেকে মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত 48 ঘণ্টা একই দাবিতে অবরোধ কর্মসূচি পালন করবে। আগামী রবি ও সোমবার নতুন করে সারা দেশে অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আজ সন্ধ্যায় অজ্ঞাত স্থান থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি 48 ঘণ্টার এই কর্মসূচি ঘোষণা করেন, যা শুরু হবে রবিবার সকাল 6টা থেকে। একই সময় জামায়াত ইসলামীও 48 ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। শুক্রবার জুম্মার নামাজ শেষে 28 তারিখ থেকে এই পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন পুলিশের গুলিতে, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মার মাগফিরাত কামনায় বিএনপির পক্ষ থেকে দোয়া এবং মোনাজাত করা হবে। দোয়া এবং মোনাজাত করা হবে সারা বাংলাদেশের মসজিদে মসজিদে রবিবার সকাল 6টা থেকে মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত 48 ঘণ্টা একই দাবিতে অবরোধ কর্মসূচি পালন করবে।